আজ আমার দাঁতর কথা খুব মনে পড়ছে। ফরাসি বিপ্লবের যে দুজন বিখ্যাত নায়কের কথা জানি, রোবেসপিয়ের আর দাঁত। আজ দাঁতর মৃত্যুদিন। ফরাসি বিপ্লব সাম্য মৈত্রী স্বাধীনতার কথা বলেছিল, মানুষের চিরকালের মুক্তির কথা বলেছিল, কিন্তু তারপর বিপ্লব সফল হওয়ার পর শুরু হলো ত্রাসের রাজত্ব। দাঁত, রোবেসপিয়ের, তারা সেই ত্রাসের নেতৃত্ব দিলেন। মানুষের মুণ্ডচ্ছেদ করা হতে লাগলো গিলোটিনে। গিলোটিনে মারা হয়েছিল সম্রাটকে, সম্রাট লুই আর তার স্ত্রী মেরি আতোয়ানেতকে। কিন্তু গিলোটিন যেন দাঁত, রোবেসপিয়ের এদেরকেও ছাড়ল না। আজকে সেটা করে মনে পড়ছে খুব। এইরকমই একটা দিনে 5ই এপ্রিল চীন দেশে ছাত্ররা আন্দোলন গড়ে তুলেছিল তিয়েন আনমেন স্কোয়ারে, আর চীনের নেতৃত্ব তাদেরকে কথা বলার সুযোগ দিতে চায়নি, তাদের কথা শুনতে চায়নি, আলোচনার টেবিলে বসতে চায়নি। তাদের উপর সাঁজোয়া ট্যাঙ্ক চালিয়ে দিয়ে মানুষের দেহকে যন্ত্রের নিচে, ট্যাঙ্কের নিচে তারা পিষে দিতে চীনের কমিউনিস্ট নেতৃত্ব দ্বিধা করেনি। এও একটা ভয়ঙ্কর লজ্জার কথা, কমিউনিজম মানুষকে মুক্তি দেবে, অথচ কমিউনিজমের নাম করে দেশে দেশে যা হয়েছে তা ভাবলে আমাদের শিউরে উঠতে হয়। আরও মনে পড়ছে 4 এপ্রিল 1925 সালে SS দল তৈরি হয়েছিল। SS হচ্ছে নাজি বাহিনী, নাজি বাহিনীর একটা অংশ। সেটা কিভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষকে, ছাত্রদেরকে পর্যন্ত ইউনিভার্সিটিতে গিয়ে গিয়ে হিটলারের বিরুদ্ধ মত পোষণ করার দায়ে যেভাবে হত্যা করেছে, কত মানুষকে, কত ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে মেরে ফেলেছে, তারই হত্যা নেই। একা হিটলার তো পারেনি, একটা মানুষ একা পারে না, লাগে তার অন্ধ বাহিনী যারা বিবেককে ঘুম পাড়িয়ে তার নেতার অন্যায় কথাগুলো মানবে এবং তাকে কার্যকর করবে, এক্সিকিউট করবে। এরকম লাগে যখন হিটলার ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে, তখন 8 লক্ষ সদস্য ছিল SS বাহিনীর, তারা কীভাবে ধ্বংসলীলা চালিয়েছে। তাই যদি আমি দেখতে পাই যে কোনো নেতাকে ঘিরে কোনো অন্ধ সংস্কার গড়ে উঠছে, অত্যাচারের ধারাবাহিকতা গড়ে উঠছে, আমাকে তো তার এগেনস্টে বলতেই হবে। ইতিহাস তো আমাকে এই কথা শেখাচ্ছে। আমার মনে পড়ছে গিলোটিনের কথা, মনে পড়ছে SS বাহিনীর কথা, মনে পড়ছে তিয়ান আনমিনের কথা, আর মনে পড়ছে অত্যাচারী শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ।